উন্নয়ন ও শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কারণে চারদিকে বিএনপির অন্ধকার ঘনিয়ে এসেছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই দেশের মানুষ এখনও ভালো আছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 80% নেতাকর্মী জেলে বন্দী, বিএনপির এমন দাবিকে মিথ্যাচার উল্লেখ করে কাদের বলেন, কোনো কোনো নেতাকর্মী জেলে বন্দী আছেন তার তালিকা প্রকাশ করুন। অভিযোগ করে বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করেনি, তাদের হৃদয়ে চেতনায় পাকিস্তান। এই সরকারের আমাদের 80% নেতা কর্মী তাদের নামে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমি মির্জা ফখরুলকে বলবো, এইসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। তালিকা প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করুন।